বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে পুজোর আগে লাগাতার দুর্যোগ। কলকাতা সহ বাংলার এই 6টি জেলায় আরও 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো পুজোর আগে বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে কবে কখন থেকে আরও টানা 3 দিন কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওফিস। এছাড়াও কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি, কী বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। এর প্রভাবে দুর্গাপুজোর আগেও আকাশে দুর্যোগের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করেছে। এটি উত্তরপ্রদেশের দিকে সরে যাচ্ছে। এই নিম্নচাপ এলাকার থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে বঙ্গোপসাগর থেকে। এর জেরে দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার 5ই অক্টোবর পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল ও পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ মঙ্গলবার 3ই অক্টোবর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। আগামী বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গে সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত ভারী ও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির স্পেল চলবে উত্তরবঙ্গে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। আগামীকাল বুধবার ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। আগামী বৃহস্পতিবার থেকে হালকা মাঝারি বৃষ্টি দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।